দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে স্পেন প্রবাসীরা দেশের উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নতি, প্রবাসীদের নিরাপত্তা, বিমানবন্দরগুলোতে যাত্রীদের হয়রানি বন্ধে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পূর্ণ করার জন্য যারা এমপি মন্ত্রী যারা সংসদে গেছেন সবার কাছে বিদেশ থেকে আমাদের এই প্রত্যাশা স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে জননেত্রী শেখ হাসিনার সাথে হাত মিলাইয়া কাজ করেন এই আমাদের প্রত্যাশা। গত 7ই জানুয়ারি যে ইলেকশন হলো, আমি প্রবাসী হিসাবে এই বর্তমান সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে, উন্নয়নের ধারা তারা বলবৎ রাখবেন, সামনের দিকে বাংলাদেশ আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে।